নমস্কার সকল দর্শক বৃন্দকে টেকসফট ডিজিটাল ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের বিষয়, কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মভূমি পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। যাই হোক, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন এবং আমাদের এগিয়ে চলতে সহায়তা করুন। পশ্চিমবঙ্গ সরকারের কর্মভূমি পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে, যেটা হলো https://kormabhumi.nltr.org। এই পোর্টালে ভিজিট করলে স্ক্রিনে যে পেজ দেখতে পাচ্ছেন সেই পেজটা খুলে যাবে এবং আপনাকে অ্যাপ্লিকেন্ট ট্যাবটিতে ক্লিক করতে হবে, যেটা এখানে লাল মার্ক করে দেখানো হয়েছে। অ্যাপ্লিকেন্ট ট্যাবে ক্লিক করার পর সাইন ইন পেজ ওপেন হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করতে হবে, যেটা লাল মার্ক করে দেখানো হয়েছে। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এই পেজটা যেটা দেখতে পাচ্ছেন সেই পেজটা ওপেন হবে এবং এখানে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর তিনটে কোশ্চেন আসবে। তিনটে কোশ্চেন হলো, আপনি কি আইটি বা আইটিএস ওয়ার্কফোর্সে বিলং করেন, ইয়েস নো। পোস্ট কোভিড সিজনে আপনি কি জব খুঁজবেন, ইয়েস নো। এবং আপনি কি পশ্চিমবঙ্গের ভেতরে আইটি আইটিএস এর কাজ চাইছেন কি না। এই কতগুলো কোশ্চেন আপনাকে ইয়েস নোতে উত্তর দিতে হবে এবং উত্তর দিয়ে পরের দিকে পরবর্তী স্টেপে এগোতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর নিচে একটা টেক্সট বক্স ডিসপ্লে হবে, সেইখানে মোবাইলে যে ওটিপি রিসিভ করেছেন সেইটা এন্ট্রি করতে হবে এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে এই পেজটা খুলে যাবে। এইখানে আপনার যে এক্সপার্টাইজ আছে, যে যে বিষয়ে আপনি কাজ করতে পারেন সেগুলোকে এখানে এন্ট্রি করতে হবে এবং ঠিক তার নিচে আপনার কত বছর বয়স, আপনার কি কি ইয়ে রয়েছে, কত স্যালারি পেতেন, কারেন্ট লোকেশন কি, এই সমস্ত বিষয়গুলো এখানে এন্ট্রি করতে হবে এবং সব শেষে নিচে আই অ্যাকসেপ্ট বলে একটি চেক বক্স আছে, সেই চেক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এবং দেখুন এখানে WBRPN দিয়ে একটি নাম্বার রয়েছে, এটি হলো কর্মভূমি রেজিস্ট্রেশন নাম্বার। যাই হোক, আপনাদের কাছে একটি অনুরোধ যে শেষের দিকে তলার দিকে লাল মার্ক করা হয়েছে ওইখানে একটা অপশন রয়েছে যেখানে আপনাদের সিভি আপলোড করা যায়, আপনারা ওখানে সিভিটা আপলোড করে দেবেন। আপলোড করলে আপনারা কর্মভূমি স্লিপ, রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন আর টেকসফট ডিজিটাল দেখতে থাকুন। যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসছে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন্ড। ওকে।